বন্ধুরা, জলের মধ্যে টর্নেডো তৈরি করতে চাও? এটা একটি দারুণ মজাদার অ্যাক্টিভিটি। এটি বানাতে গেলে তোমাদের লাগবে একটি সাইকেল স্পোক, যেটার মধ্যে দুটো প্লাস্টিকের স্ট্রিপ আটকে দিয়েছি এবং সাইকেল স্পোকটিকে একটি প্লাস্টিক লিডের মধ্যে দিয়ে চালনা করা হয়েছে। বোতলের ক্যাপের মধ্যে একটি ছোট্ট ছিদ্র করে সাইকেল স্পোকের নাট টাইটলি আটকে দেওয়া হয়েছে এবং নাটের মধ্যে সাইকেল স্পোকটি ফিট করা হয়েছে। বোতলের উপর দিকটা কেটে কিছু স্ট্রিপ কাটা হয়েছে এবং স্ট্রিপগুলোকে টুইস্ট করে একটা প্রপেলারের আকার দেওয়া হয়েছে। এখন লিডটিকে বোতলের সাথে কানেক্ট করলে এটি একটি প্রপেলার বা পাখার চালকের মতো দেখতে লাগে। পুরো সেট আপটিকে সিডি বক্সের ভেতরে রেখে জল ভর্তি করে লিডটিকে বন্ধ করা হয়। এটিকে ঘূর্ণায়মান পাখার নিচে রাখলে, আন্ডার সেলিং ফ্যান রাখলে প্রপেলারটি দ্রুত গতিতে ঘুরতে থাকবে এবং তার সাথে সাথে প্লাস্টিক স্ট্রিপ যেটা ভ্যান্টে আটকানো হয়েছে ওটিও কিন্তু ঘুরতে থাকবে। এবং বিস্ময়করভাবে এটি ঘোরার সাথে সাথে জলের মধ্যে একটা কোণ সৃষ্টি হবে, ইটস লাইক এ টর্নেডো। খুব ভালো করে লক্ষ্য করো, দেখো জলের মধ্যে কীরকম একটা কুয়ো বা টর্নেডো সৃষ্টি হচ্ছে বা একটা কোণ সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে জলটাকে কেউ নিচের দিকে টেনে নিচ্ছে, সাপ করে নিচ্ছে। যখন পাখা বন্ধ করে দিই তখন ব্লেডটি ঘূর্ণন বন্ধ হওয়ার সাথে সাথে টর্নেডিও অদৃশ্য হয়ে যায়। তোমরা বানাও, ভীষণ ভীষণ মজা পাবে। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।